নমস্কার, আমি গৈরিকা। বেঙ্গল ফুডিজে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আবার আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। চলুন দেখি আজকের রেসিপি। আজকের রেসিপি মাটন কিমা বল। এটা করতে লাগছে মাটন কিমা, আলু সেদ্ধ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, নুন, রেড চিলি পাউডার, গরম মশলা গুঁড়ো, ডিম, সর্ষের তেল আর কর্নফ্লাওয়ার। প্রথমে মিক্সিং বলে আমি কিমাটা নিলাম, মাটন কিমা নিলাম। এরপর আলু সেদ্ধ নিচ্ছি। আলুটা আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম। এরপর পেঁয়াজ কুচি দিলাম, রসুন কুচি দিলাম, লঙ্কা কুচি দিলাম, সামান্য নুন দিলাম, রেড চিলি পাউডার দিলাম, গরম মশলা গুঁড়োটাও দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ার দিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে মেশাতে হবে কিমার সঙ্গে। আলু সেদ্ধ এবং সমস্ত মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলু সেদ্ধগুলো একটু ভেঙে দিতে হবে যাতে গোটা গোটা বেশি না থাকে। এরপর আমি এটাকে গোল করে নেব, এই পুরটাকে গোল আকার করে নিচ্ছি বলের মতো। এবার এটা ডিমে চুবিয়ে নিলাম। একইভাবে আরো দুটো আপনাদের দেখাচ্ছি। আমি আগে একটা করে রেখেছিলাম। একইভাবে ডিমে চুবিয়ে রাখলাম। এটা আপনারা ডিম থেকে সরাসরি কড়াইতেও দিতে পারেন, কিংবা এরম ভাবে রেখে একসঙ্গেও দিতে পারেন। এবার কড়াইয়ে সর্ষের তেলটা দিলাম। তেল গরম হয়ে গেছে, বলগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি। এটা এবার একটু ভালো করে ভাজতে হবে। একটু লালচে করে ভাজবো। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমাদের আজকের রেসিপি মাটন কিমা বল রেডি। গার্নিশিংয়ের জন্য একটু টমেটো সস আর পেঁয়াজ দিয়ে পরিবেশন করুন। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে কি আপনার মতামত জানাবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আজকের টিপস, আমরা বিস্কুট যদি তক্তাজা রাখতে চাই তাহলে কি করব। বিস্কুটের কৌটোর নিচে একটা ব্লটিং পেপার দিয়ে বিস্কুট যদি রাখি তাহলে দেখবেন সেটা তরতাজা থাকে অনেক দিন। আরেকটা কথা, বিস্কুট কখনো পাউরুটির সঙ্গে বা কেকের সঙ্গে একসঙ্গে রাখবেন না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। তাহলে আজকের মতো চলি। যাবার আগে আবার অবশ্যই মনে করিয়ে দিচ্ছি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। নমস্কার।